মাসা গলরা আজকে সারাদিন আমার বউ এই ধান হুকাইতে হুকাইতে নিজে হুকিয়ে গেছে গা, আমারও হুকিয়ে মারতাছে। তে ভাত টাত কিছুই রান্ধে নাই, চুলে খালি সব খালি। খুইদামুড়ি তেল পেস চানা চুরদা বানিয়ে দিবেন এনে কি নিছ দি পিয়াজ নিছি, কাঁচা পিয়াজ, কাঁচা মরিচ, কাঁচা দইনা, ভাজা কোদের মুড়ি, মুড়ি বানিয়ে খাম সানাসুর নিয়ে মুড়ে রাখছি। এই যে তোমার সানাসুর আর নাই ওইটুকু রেখে দাও, কি দাও ওই যে সানাসুর দাও, আগে সে সানাসুর দিয়ে তেল গুনে ই করে নিতে মশলা টাসলা। মাইকা দাও, হাত মাখো তুমি, মাখান লাগবে না। এটা কিন্তু বড় মুড়ি না, এটার নাম হলো খুইদা মুড়ি। ওই মুড়ির এলো এটার এলো মুড়ির সাও, আর মুড়ির মা হইলে এটা বড়তা বড়তা নেংকে ঘুরে আছে গাছ। মা সকালটা বউ তো কয়দিন ধরে খুব কাম করলো, বললি কে কি নিয়ে আইসি, এক আলি, দুই আলি, তিন আলি, চার আলি, পাঁচ আলি, পাঁচ আলি কলে আনছি, আবার তিনটা না চারটা খাইছে। এখন দেখেন এই যে খুইদা মুড়ি দে সানাসুর ধইনে পাতা, সারাদিন ভাত খেয়ারি নাই, মানে কি করুন যাইব, বউ কষ্ট করছে, মানে আমার নিজেরই হানি মাইনে নেন। আমি গেছিলাম এক দাদার লগে দেখা করবার নিলে, তে খাবো জিলে রে বাবা মুড়ি খা। তোমার কাজে প্রশংসায় আমি খুশি হইয়া হাসার কি হলো, কলাটা বড় আছে না খাও। মুড়ি যত খাই এই যে মুড়িটা তেল বাজার মতো না, এইটা তেল পেঁয়াজ দিয়ে ধইনা পাতা দিয়ে সানাসুর দিয়ে স্বাদ আলাদা। কাঁচা এইটা
একদিন যাই বর্ষা আজকে সারাদিন দৌড়াদৌড়ি পারছি এর জন্য ভালো করে ভিডিও টা করা হবে না গ্রামের যে পরিবেশ গ্রামের যে একবারে অরিজিনাল হৃদয়টারে শুয়ে যায় ওর একটা ভিডিও আশা করি কালকে দিব তো যাই হোক আমাকে যদি ব্লগিং করে ভালো লাগে তাহলে আমাকে পাশে থাকেন ভালো না লাগলে খালি করেন দূর বিনয় ওর ভিডিও ধরুন না না দেখলেন সমস্যা নাই আমি দুইজনে নিকে একটু আশীর্বাদ করেন এইটুকুই কামনা রইল সবার কাছে তো ধান চাল শুকান শেষ মোটামুটি আমরা হলে নিশ্চিন্ত কিরে দিলে বাবা মুড়ি খা আজকে ভাত নাই আমার বউ কলা দেখায় তাও কয়েক কত কাহিনী যদি এক বহাই বাবা এক বহাই তোমার যে কথা কাছে গেল পাকায় না খাও না